এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুইজন তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের টেস্ট, ওয়ানডে এবং টি-20 পুরো ক্যারিয়ারের ব্যাটিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের ব্যাটিং পারফরমেন্স দিয়ে। টেস্টে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছে ১৩৪ ইনিংস, মুশফিকুর রহিম খেলেছে ১৬৩ ইনিংস। তামিম ইকবাল নট আউট থেকে গেছে মাত্র ২ বার, মুশফিকুর রহিম নট আউট থেকে গেছে ১৪ বার। তামিম ইকবাল টেস্টে এখন পর্যন্ত রান করেছে ৫,১৩৪টা, মুশফিকুর রহিম রান করেছে ৫,৬৭৬টা। তামিম ইকবালের অ্যাভারেজ রান রেট ৩৮.৭৯, মুশফিকুর রহিমের ৩৮.০৯। তামিম ইকবাল খেলেছে ৮,৮৫২ বল, মুশফিকুর রহিম খেলেছে ১১,৮০৮ বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট ৫৭.৯৯, মুশফিকুর রহিমের ৪৮.০৬। টেস্টে তামিম ইকবালের বেস্ট ইনিংস বা এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ২০৬, মুশফিকুর রহিমের সর্বোচ্চ ২১৯। তামিম ইকবাল টেস্টে ৫০ করেছে ৩১টা, মুশফিকুর রহিম ৫০ করেছে ২৭টা। টেস্টে তামিম ইকবালের ১০০ ১০টা, মুশফিকুর রহিমের ১০০ ১০টা। ০ রানে তামিম ইকবাল আউট হয়েছে ১১ বার, মুশফিকুর রহিম আউট হয়েছে ১২ বার। তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে টেস্টে বাউন্ডারি বা ৪ ৬৫৫টা, মুশফিকুর রহিমের ৬৭৩টা। তামিম ইকবালের ওভার বাউন্ডারি বা ৬ ৪১টা, মুশফিকুর রহিমের ৬ ৩৪টা। টেস্টের পারফরমেন্স অনুযায়ী তামিম এবং মুশফিকুর রহিম দুজনেই একদম খুবই কাছাকাছি আছে, কেউ কারো চাইতে খুব একটা বেশি এগিয়ে নেই। যাই হোক, এরপর আসেন ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে তামিম ইকবাল এখন পর্যন্ত খেলেছে ২৪০ ইনিংস, মুশফিকুর রহিম খেলেছে ২৫০ ইনিংস। তামিম ইকবাল নট আউট থেকে গেছে মাত্র ১২ বার, মুশফিকুর রহিম নট আউট থেকে গেছে ৪০ বার। ওডিআইয়ে তামিম ইকবাল এখন পর্যন্ত রান করেছে ৮,৩৫৭ রান, মুশফিকুর রহিম ৭,৬৫৭ রান। তামিম ইকবালের অ্যাভারেজ রান রেট ৩৬.৬৫, মুশফিকুর রহিমের ৩৬.৪৬। তামিম ইকবাল খেলেছেন ১০,৬৪২ বল, মুশফিকুর রহিম খেলেছে ৯,৬৪০ বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট ৭৮.৫২, মুশফিকুর রহিমের ৭৯.৫৬। তামিম ইকবালের ওডিআই ক্যারিয়ারে বেস্ট ইনিংস বা হাই স্কোর ছিল ১৫৮ রান, মুশফিকুর রহিমের হাই স্কোর ১৪৪ রান। তামিম ইকবাল ওডিআইয়ে ৫০ করেছে মোট ৫৬টা, মুশফিকুর রহিমের ৫০ ৪৮টা। তামিম ইকবালের ১০০ ১৪টা এবং মুশফিকুর রহিমের ১০০ ৯টা। ০ রানে তামিম ইকবাল আউট হয়েছে ১৯ বার, মুশফিকুর রহিম আউট হয়েছে মাত্র ১১ বার। তামিম ইকবালের ওডিআইয়ে ৪ ৯২৫টা, মুশফিকুর রহিমের ৪ ৬০৩টা। তামিম ইকবালের ৬ ১০৩টা, মুশফিকুর রহিমের ৬ ৯৯টা। ওডিআইয়ের পারফরমেন্সে তামিম ইকবাল অ্যাভারেজ রান রেট ১৫০ বা ৪ এইসবের দিক থেকে একটু এগিয়ে আছে, বাট মুশফিকুর রহিমের একটা বিষয় খেয়াল করবেন আপনি, নট আউট এটা কিন্তু সংখ্যাটা ৪০, যে কারণে মুশফিকুর রহিমের অ্যাভারেজ রান রেটটা একটু কম, বাট স্ট্রাইক রেট তামিম ইকবালের চাইতে অনেকটাই বেশি। যাই হোক, এরপর আসেন টি-20 ব্যাটিং পারফরমেন্সে। টি-20তে তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছে ৭৮ ইনিংস, মুশফিকুর রহিম খেলেছে ৯৩ ইনিংস। তামিম ইকবাল ৭৮ ইনিংসে নট আউট থেকেছে মাত্র ৫ বার, মুশফিকুর রহিম নট আউট থেকেছে ১৬ বার। টি-20তে তামিম ইকবালের রান ১৭৫৮টা, মুশফিকুর রহিমের ১৫০০ রান। তামিম ইকবালের অ্যাভারেজ রান রেট ২৪.০৮, মুশফিকুর রহিমের ১৯.৪৮। তামিম ইকবাল খেলেছে ১৫০৩ বল, মুশফিকুর রহিম খেলেছে ১৩০৪ বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট ১১৬.৯৬, মুশফিকুর রহিমের ১১৫.০৩। টি-20তে তামিম ইকবালের সর্বোচ্চ ১০৩, মুশফিকুর রহিমের সর্বোচ্চ ৭২। টি-20তে তামিম ইকবাল এখন পর্যন্ত ৫০ করেছে ৭টা, মুশফিকুর রহিমের ৫০ ৬টা। টি-20তে তামিম ইকবালের একটা ১০০ আছে, বাট মুশফিকুর রহিমের কোনো ১০০ নেই। ০ রানে তামিম ইকবাল টি-20তে আউট হয়েছে ৬ বার, মুশফিকুর রহিম আউট হয়েছে ৮ বার। টি-20তে তামিম ইকবালের ৪ ১৮৮টা, মুশফিকুর রহিমের ১২৬টা। তামিম ইকবালের ৬ ৪৫টা এবং মুশফিকুর রহিমের ৬ ৩৭টা। টেস্ট গেল, ওডিআই গেল, টি-20ও গেল। এবার আসেন ফাইনাল রাউন্ডে। তামিম ইকবাল 3 ফরম্যাট মিলে তার পুরো ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছে টোটাল ৪৫২ ইনিংস, মুশফিকুর রহিম খেলেছে ৫০৬ ইনিংস। তামিম ইকবাল ৪৫২ ইনিংসে নট আউট থেকেছে মাত্র ১৯ বার, মুশফিকুর রহিম নট আউট থেকেছে ৭০ বার। তামিম ইকবাল 3 ফরম্যাট মিলে তার পুরো ক্যারিয়ারে টোটাল রান করেছে 15249 রান, মুশফিকুর রহিম 14833 রান। তামিম ইকবালের এভারেজ রান রেট 35.21, মুশফিকুর রহিম 34.02। তামিম ইকবাল খেলেছে 20,997 বল, মুশফিকুর রহিম খেলেছে 22,735 বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট 72.62, মুশফিকুর রহিম 65.24। 3 ফরম্যাট মিলে তামিম ইকবালের এক ইনিংসে সর্বোচ্চ রান 206, এটা টেস্টে। মুশফিকুর রহিমের এক ইনিংসে সর্বোচ্চ রান 219, এটাও টেস্টে। 3 ফরম্যাট মিলে তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে টোটাল 50 করেছে 94টা, মুশফিকুর রহিমের 50 81টা। তামিম ইকবালের ক্যারিয়ারে 100 25টা, মুশফিকুর রহিমের 119টা। 0 রানে তামিম ইকবাল টোটাল আউট হয়েছে 36 বার, মুশফিকুর রহিম আউট হয়েছে 31 বার। তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে 4 হাঁকিয়েছে 1768টা, মুশফিকুর রহিম 1402টা। তামিম ইকবালের টোটাল 6 189টা এবং মুশফিকুর রহিমের টোটাল 6 170টা। এখন কথা হচ্ছে 3 ফরম্যাট মিলে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম এভারেজ রান রেট, স্ট্রাইক রেট 154, 6 এবং অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বা এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।